আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো গত দুদিন আমি ভীষণ ব্যস্ততার কারণে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারি নাই, আর এটা ছিল আমার ফ্রাইডে ব্লগ, মানে গতকালকে। আর গতকালকে আমাদের বাসায় কিছু মেহমান আসছিল, মেহমান বলতে আমার হাজবেন্ডের কিছু ফ্রেন্ড আসছিল, তো ওদের নিয়ে একটা ফ্রেন্ডস পার্টি করা হয়েছিল। তো আমার হাজবেন্ড ওনার ফ্রেন্ডদেরকে নিয়ে ছাদে একটা ছোটোখাটো পার্টি দিয়েছিল, তো সেই পার্টির জন্যই কিছু নাস্তার আয়োজন করছিলাম। তো এখানে নুডলস পাক করেছিলাম, আর নুডলসটাকে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। আর আমি এত ভালো ডেকোরেট করতে পারি না, যতটুকু পারি এখনও শিখছি। তো যেভাবেই পারি মোটামুটি একটু ডেকোরেশন করে দিলাম নুডলসটাকে। আর আমার ছোটো বোন আসছিল, বড় বোন, আমার দুলা ভাই আর আমার ভাগ্নিরাও আসছিল। তো আপারা তো হঠাৎ করেই চলে আসছে, শুধু বড় আপার আসার কথা ছিল, তো দুলা ভাইয়ের সাথে চলে আসছে, ছোটো বোনও চলে আসছে। যাই হোক, সবার সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর। তো আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন যে কেমন লাগলো। তো ওনাদের জন্য নান রুটি তৈরি করেছিলাম, এই যে প্রায় 35টার মতো নান রুটি করা হয়েছিল, কারণ ওর প্রায় 15 জন ফ্রেন্ড আসার কথা ছিল, তো সবাই আসতে পারে নাই ব্যস্ততার কারণে। আসছিল মেবি 11 জন, আর সবাই ছাদেই পার্টি করেছিল, ছাদেই খাওয়া দাওয়া করা হয়েছিল। আমার হাজব্যান্ড সামান্য একটু লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল, তো সেই লাইটিংয়ে কিন্তু ওনারা ওনাদের পার্টি করেছে। তো এই যে, আর এই কাজগুলো কিন্তু আমি একা করি নাই, আসলে একা করতে গেলে অনেক টাফ হয়ে যেত আমার জন্য। আমার বড় বোন আসছে, ছোটো বোন, ভাগ্নি, ওরাও আমাকে অনেক হেল্প করেছে, প্লাস আমার হাজবেন্ডও আমাকে সারাদিন আমার কাজে অনেক হেল্প করেছে, আমার শাশুড়িও হেল্প করেছে। তো সবাই মিলেই আমরা এই কাজকর্মগুলো করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি মুরগির মাংস একেবারে ছোটো ছোটো পিস করে কষা ভুনা করেছিলাম নান রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে এখানে আছে নুডলস, আর এই তো নান রুটি, আর এই যে সেমাইটা, এটা হচ্ছে স্পেশালে আমার দুলা ভাইয়ের জন্য নোয়াবি সেমাই। দুলা ভাইকে এর আগেও খাওয়াতে চাইছিলাম, বাট খাওয়াতে পারে নাই সময়ের কারণে। তো আজকে যখন হঠাৎ করে চলে আসছে, তো ভাবলাম দুলা ভাইকে একটু সেমাই করে খাওয়াই। তো দুলা ভাইকে সেমাই করে খাওয়ালাম, ভালো লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার সারলাস ফল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকবেন, আশা করছি দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে। তো এই ছিল আমার আজকের মোটামুটি খাবার দাবারের প্রস্তুতি। তো আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, একটু পর আমার হাজবেন্ড এসে এগুলো ছাদে নিয়ে যাবে। তো কিন্তু সব কিছু ছাদে নিয়ে চলে গিয়েছে। তো এখন আমি সেমাইটা বেড়ে দিচ্ছি। সেমাইটা আসলে ওর ফ্রেন্ডদের দেওয়া হয়নি, কারণ ফ্রেন্ড তো অনেকগুলো ছিল আর এতটুকু সেমাই হবে না, তো সেজন্য আর দেওয়া হয় নাই। তো সেমাইগুলো আমার বোন, ভাগ্নি, দোলা ভাই ওদেরকেই দিয়েছিলাম। তো নেক্সট টাইম যদি কখনো সময় সুযোগ হয় তাহলে ভাইয়াদের আবার পরে করে খাওয়াবো। তো দুলা ভাইকে একটু শ্যুট করে আনতে বলেছিলাম আমার ভাগ্নিকে। তো দুলা ভাই আমার শাশুড়ির রুমে বসে সেমাই খাচ্ছিল আর গল্প করছিল, তো আমি বললাম যে দুলা ভাইকে একটু ভিডিও করে আনো, আমার ব্লগে শেয়ার করি। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সকলেই জানেন যে আমাদের সকলের প্রিয় স্বামী ভাইয়ার বাবা, ওনার করোনা পজিটিভ এসেছে। তো সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব, যারা যারা করোনা ভাইরাস আক্রান্ত, আল্লাহ যেন সবাইকে সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। আর এই যে ওনাদের পার্টি, তো আমার হাজবেন্ডকে বলেছিলাম একটু শ্যুট করে আনতে, বিকজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে ওনারা কীভাবে খাওয়া দাওয়া করছে ওনাদের পার্টি। কিন্তু ও আমার জন্য জাস্ট 20 সেকেন্ডের একটা ভিডিও করে নিয়ে আসছে, তো আর কী করার, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আসলে সব ফ্রেন্ডরা একসাথে হয়েছে আর মজা মাস্তি করছে, আর সেই মুহূর্তে ও আমার জন্য ভিডিও শ্যুট করতে চায়নি, তারপরে যতটুকু করেছে, তো ওকে ধন্যবাদ আমার জন্য ভিডিও শ্যুটটা করার জন্য। আর এই যে ভাইয়ারা অনেক কিছু নিয়ে আসছিলো আমার ছেলের জন্য, তো আপনাদেরকে একটু দেখাই ওনারা কী কী নিয়ে আসছে। এটা হচ্ছে, হ্যাঁ, অল টাইমে ক্রিম রোল,
আর প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কস আর এখানে আসছে হচ্ছে রুচি চানাচুর বারবিকিউ যে চানাচুরটা হয় সেটা আর এগুলো হচ্ছে বিস্কিট বিস্কিটগুলো আমি আপনাদের পরে খুলে দেখাচ্ছি আর এই যে এটা হচ্ছে চকলেট সুইস রোল আর এখানে ছেলের জন্য কিছু চিপসও নিয়ে আসছে আর এগুলো হচ্ছে ভ্যানিলা ওয়েফার তো বেশিরভাগ খাবার দাবার আমার ছেলের জন্য নিয়ে আসছে কিন্তু ছেলের জন্য আনলে কি হবে ও কিছুই খেতে চায় না আর এই যে আলুর চিপসগুলো নিয়ে আসছে তো বিস্কিটগুলো আমি ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি দুই রকমের বিস্কুট নিয়ে আসছিল আর এই যে একটা ওয়েফার নিয়ে আসছিল কোকোলা ওয়েফার তো এই তো দেখিয়ে দিলাম ভাইয়ারা ছেলের জন্য কী কী নিয়ে আসছিল তো আসলে আরও ওনাদের জন্য অনেক কিছু আয়োজন করার ইচ্ছা ছিল কিন্তু আসলে একা একা এত কিছু হয়ে ওঠে না যতটুকু করেছি তাতেই আমার সারাদিন চলে গিয়েছে ওদিকে ছেলেকে দেখা সব কিছুই তো ম্যানেজ করতে হয় সংসারেরও কাজ আছে তো নেক্সট টাইম আবার যদি কখনো সম্ভব হয় আবার খাওয়াবো আর এই তো দুলা ভাই আমাদের জন্য আম লিচু নিয়ে আসছিল তো এখান থেকে কিছু আম কেটে দিয়েছিলাম বাসার সবার খাওয়ার জন্য দুলা ভাইদেরকে আর বাকিগুলো আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি তো এটা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপর পানি থেকে তুলে নেব তো ওনারা চলে গেছে মোটামুটি আমি আমার কাজগুলো চাপিয়ে নিয়েছি এখনও খাওয়া দাওয়া হয় নাই প্রায় রাত 10:30 বাজে তো কিছুক্ষণ পরে আমি আমার খাওয়া দাওয়া করে নেব আমি খেয়ে তারপর ছেলেকে খাওয়াবো ছেলেকে এর আগে একবার খাইয়ে দিয়েছিল ওর আপু তো এই যে লিচুগুলো আমি আর এখন খুলে নিচ্ছি না এগুলা কালকে সকালেই হাত দিব এগুলা এভাবেই পলিথিনের মধ্যে রেখে দেব তো এই যে বাসনপত্রগুলোও সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটু শুকিয়ে দিচ্ছি শুকিয়ে গেলে সকালে আমি গুছিয়ে রাখবো তো মোটামুটি আজকে আমার এটাই ব্লগ ছিল আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে এখন আমি অনেক টায়ার্ড আমার ঘুমের সময় আজকে তাহলে এই পর্যন্তই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো সবার জন্য দোয়া করবেন আল্লাহ